40 দিন তাকবীর ওলার সঙ্গে নামাজ পড়লে পুরস্কার দেওয়ার ট্রেন্ড শুরু হয়েছে। এরকম একটি অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসাবে দেখা গেছে। প্রশ্ন হলো, এতে কিশোরদের এখলাস নষ্ট হয়ে যাবে কিনা, এবাদত করার ক্ষেত্রে পার্থিব লোভ কাজ করবে কিনা? ছোট বাচ্চাদেরকে বা কিশোরদেরকে বা বিভিন্ন বয়সের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া এটা দোষণীয় নয়, যার কারণে এই ধরনের কাজ যদি কেউ করেন 40 দিন তাকবীরের সাথে সালাত আদায় করলে তাকে পুরস্কার দেওয়া হবে, এটাকে আমরা মৌলিকভাবে দোষে কিছু মনে করি না। তবে এটা ঠিক যে যারা এইসব প্রতিযোগিতায় সামিল হবেন তাদের উদ্দেশ্য থাকবে যে তারা ভালো কাজের অভ্যাস এর মাধ্যমে করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসতাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এই যে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে, প্রতিযোগিতা অবতীর্ণ হলে সেটি দৃশ্যমান হতে পারে, দৃশ্যমান প্রতিযোগিতা হলে সেখানে এখলাস চলে যাওয়ার প্রসঙ্গ আসতে পারতো, কিন্তু তারপর আল্লাহ তাআলা প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন। বিধায় মৌলিকভাবে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া যেহেতু ভালো কিছু, বিধায় এটাকে আমরা খারাপ কিছু মনে করছি না। পাশাপাশি পুরস্কার দেওয়ার যে বিষয়টি বলেছেন, যে পুরস্কার দেওয়া এটা এটা উৎসাহ দেওয়ার জন্য, যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া যেতে পারে, উৎসাহ দেওয়া যেতে পারে, এবং এই মর্মে সাহাবিদের বহু আমল রয়েছে। বিধায় এটাকে আমরা কোনো বেদাত মনে করছি না, অথবা এটা এখলাস নষ্ট হবে নিশ্চিত এমনটি বলার কোনো কারণে। তবে এটা ঠিক যে অনেকে আছেন যে এই টাকার জন্যই সেটি করবেন, তো তাহলে তার তো এখলাস নষ্ট হবে, কিন্তু এটা ঠিক যে এগুলোর মাধ্যমে মানুষের অভ্যাস পরিবর্তন হয় এবং একটা ভালো অভ্যাস মানুষের মধ্যে চালু হয়, সেই জন্য এই কাজগুলো করা এবং সেটাকে আমরা দোষণীয় মনে করি না। কোরআন মজিদ তেলাওয়াত করার সময় সিজদার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু পরে সিজদা দেওয়া হয়নি, এখন আমার করণীয় কী? সিজদার আয়াত যদি আপনি একই আয়াত একই জায়গায় বসে বারবার তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে একবার সিজদা দিলে আদায় হয়ে যাবে। আর যদি একটা আয়াত তেলাওয়াত করার পর আপনি অন্যান্য কাজ করেছেন, অন্যান্য দিকে গিয়েছেন, তারপর আবার সেটা একই আয়াত তেলাওয়াত করেছেন, তাহলে সেক্ষেত্রে একাধিক সিজদা আপনি দিবেন। যে কয়বার এরকম গ্যাপ দিয়ে দিয়ে আলাদা করে একই আয়াত তেলাওয়াত করবেন তো সেই কয়বার আপনি সিজদা দিবেন। আর যদি একই আয়াত বারবার করে সিজদা তেলাওয়াত করতে থাকেন তাহলে একটা সিজদা আপনাকে দিতে হবে, অতএব এই সিজদা আপনি পরবর্তীতে দিয়ে ফেলবেন। এমনকি যখন তেলাওয়াত করেছেন তখন দিতে পারেন নাই, পরে আপনার যখন সুযোগ হয়েছে আপনি অবশ্যই তখন সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো, ভুলে যে কোনো কারণে কাজা হয়ে গেলো, ভুলে গেছেন সে কারণে কাজা হলো, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন। আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন, সূর্য উদয় হওয়ার 20 মিনিট পর আপনি নামাজ পড়বেন। আর যদি এরপরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সেকাল সকাল সকাল 7টা, 8টা, 9টা, 10টা যখনই হয়, আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জামাত সহকারে, অর্থাৎ দলবদ্ধভাবে সবার, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাঁবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন, সারাদিনের ক্লান্ত, যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, আবার এদিকে সফর করেছেন, এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওয়াক্ত পার হওয়ার পর সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন, তখন তারা আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়েছেন। এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন, কিন্তু এটা যেন নিয়মিত না হয়, এটা জীবনে একবার দুইবার কালে ভতরে এটা হতে পারে। এরপরের প্রশ্ন হলো, মাঝে মাঝে সালাতে সুরা ফাতিহা পাঠ করার পর প্রথম ও দ্বিতীয় উভয় রাকাতেই একই সুরা পাঠ করে ফেলি, পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করেছি, আমার অবস্থা করণীয় কী? এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় নামাজের সময় প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে সূরা মিলিয়েছি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একই সূরা মিলিয়েছি, তো এটাতে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। কারণ হলো সূরা একই সূরা আদায় করা এটা কোনো ওয়াজিব তরক হওয়ার মতো বিষয় নয়, তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা অনুত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি করতেন না। তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন, দ্বিতীয় রাখাতে তার চাইতে ছোটো এবং ক্ষুদ্র সুরা পাঠ করতেন, অর্থাৎ ভিন্ন সুরা পাঠ করতেন, এটাই তার সুন্নাহ। বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে, করলে অনুত্তম হবে, সুন্নার খেলাফ হবে, আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, সুন্নত রোজাগুলোর সাথে কি কাফারা রোজা রাখা যাবে? সুন্নত রোজা এবং কাফারা রোজাকে একই নিয়তে আদায় করতে পারবেন না, আপনি কসমের কাফারা বা এই জাতীয় কোনো কাফারা বা ওয়াজিব রোজাকে সুন্নত বা নফল রোজার সাথে এক রোজাতে দুইটা নিয়ত করলেন, দুইটাকে ইনক্লুড করলেন, এটা জায়েজ হবে না, দুইটা সুন্নত বা দুইটা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন।
সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের মিটার কম দেখিয়ে, বেশি দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কি না? না, অবশ্যই এটা প্রতারণা, এটা গুনাহের কাজ। আপনি এরকম যদি করে থাকেন তাহলে এটা কবিরা গুনাহ করেছেন। ক্রয় বিক্রয় হয়ে যাবে, কিন্তু আপনি কবিরা গুনাহ করার কারণে মানুষের হক নষ্ট করেছেন, ভয়ঙ্কর একটি অপরাধ হয়েছে, কবিরা গুনাহ হয়েছে, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য তওবা করতে হবে।